আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমকে জামানুসিত ইজবিলা সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় বিজনেস ম্যাথমেটিক্স এর নবম অধ্যায় ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে দুই সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি সিলেবাস অনুযায়ী সাতটি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজা দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বইয়ের এই সাতটি ফরম্যাটের মাত্র সাতটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে আসুন প্রথমে আমরা ফরম্যাট সাতটি দেখে আসি। পয়েন্ট নম্বর ১ সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। পয়েন্ট নম্বর ২ কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রাকার সুদ অবলিক লামসাম এককালীন। পয়েন্ট নম্বর ৩ অ্যানুইটি অবলিক ইনস্টলমেন্ট। পয়েন্ট নম্বর ৪ ইআইআর অবলিক ইএআর। পয়েন্ট নম্বর ৫ বিল ডিসকাউন্ট। পয়েন্ট নম্বর ৬ ডিপ্রিসিয়েশন এবং পয়েন্ট নম্বর ৭ অ্যামর্টাইজেশন। যেহেতু এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হবে সেহেতু আমরা এক নজরে প্রথমে সূত্রগুলো দেখে নিই। এক নম্বর ফরম্যাটে মাত্র তিনটি সূত্র ব্যবহার করা হবে। এই তিনটি সূত্রের মাধ্যমে এখানে আমাদের পাঁচটা রিকোয়ারমেন্ট বের করা হবে। তাহলে প্রথমে সূত্র তিনটা আমরা দেখি। সরাসরি সিম্পল ইন্টারেস্ট এস আই, সিম্পল ইন্টারেস্টের সূত্র হলো পিআইএন। পিতে প্রিন্সিপাল, আইতে ইন্টারেস্ট রেট, আর এনতে নাম্বার অফ ইয়ার। তাহলে টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট আর প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট গুণ করতে হবে এবং এন নাম্বার অফ ইয়ার গুণ করলে সিম্পল ইন্টারেস্টের পরিমাণ বেরিয়ে আসবে। এবার আসুন টোটাল অ্যামাউন্ট সমান এ। তো এ এটা হলো মূল টাকা এবং সুদের টাকা। এই জন্য সূত্র এভাবে লেখা হয়েছে পি প্লাস পিন, পিতে প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকা, প্লাস পি আই এন পিনতে শুধুমাত্র ইন্টারেস্ট অ্যামাউন্ট। তাহলে মূল টাকা এবং সুদের টাকা দুটো মিলে হলো টোটাল অ্যামাউন্ট এর মান, এ দ্বারা বোঝানো হয়েছে। আর তিন নম্বর সূত্র হলো পি, পিতে হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট। এটা বের করার সূত্র হলো এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই এন, আই তে ইন্টারেস্ট রেট, এন তে নাম্বার অফ ইয়ার। তাহলে মূল টাকা বের করার সূত্র টোটাল অ্যামাউন্টকে ওয়ান প্লাস আই এন দ্বারা ভাগ করলে মূল টাকা বেরিয়ে আসবে। এই তিনটা সূত্র দিয়ে আমরা পাঁচটা রিকোয়ারমেন্ট শিখতে পারব। এখানে আমরা যে এ পি এন এবং আই ইউজ করেছি এগুলো সব ইলিভারেট ডাইনে পাশে দেওয়া হয়েছে। এ হলো টোটাল অ্যামাউন্ট, সুদ আসল দুটো মিলে, আর পিতে প্রিন্সিপাল অ্যামাউন্ট শুধুমাত্র মূল টাকা, এতে নাম্বার অফ ইয়ার্স, আর আইতে রেট অফ ইন্টারেস্ট। শিক্ষার্থীগণ আজকের ক্লাসে আমরা এই এক নম্বর ফরম্যাটে যে তিনটা সূত্র শিখলাম এই তিনটা সূত্র দিয়ে পাঁচটা রিকোয়ারমেন্ট শিখে আসব। চলুন আমাদের বইয়ের এক নম্বর ফরম্যাটের অঙ্কগুলো শিখে আসি। এক নম্বর ফরম্যাট হলো সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া থাকবে আর প্রশ্ন করা হতে পারে সর্বোচ্চ পাঁচটি। যেমন ফাইন্ড আউট দ্য সিম্পল ইন্টারেস্ট, শুধুমাত্র সরল সুদের পরিমাণ বের করো। দুই নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, মূল টাকা বের করতে হবে, প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া থাকবে। যখন পরিমাণ বের করতে হবে তখন প্রয়োজনীয় অন্য অ্যামাউন্ট গুলো দেওয়া থাকবে। তিন নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য টোটাল অ্যামাউন্ট, এর মান বের করতে হবে। চার নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইয়ার্স, এন এর মান বের করতে হবে। আর পাঁচ নম্বর প্রশ্ন হলো ফাইন্ড আউট দ্য ইন্টারেস্ট রেট, আই এর মান বের করতে হবে। শিক্ষার্থীগণ এবার আসুন আমরা এই পাঁচটা প্রশ্ন ধারাবাহিকভাবে শিখে আসি। তবে এই ফরম্যাটের যদি আমরা এই পাঁচটা প্রশ্ন আমাদের বইয়ের ধারাবাহিকভাবে অঙ্কগুলো শিখতে পারি তাহলে এর বাইরে আর এই ফরম্যাটের কোনো প্রশ্ন হবে না এবং প্রত্যেকটা অঙ্ক আপনারা অ্যান্সার করতে পারবেন। কারণ শুধুমাত্র হয়তো বা ফিগার চেঞ্জ হতে পারে কিন্তু এর নিয়মের বাইরে আর যাবে না। তো আমার বইটা সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন। আশা করি ইনশাল্লাহ এই নিয়মের বাইরে কোনো প্রশ্ন থাকবে না আর প্রত্যেকটা প্রশ্ন আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন। তো আসুন এক নম্বর প্রশ্ন শুরু করি। পাবলিক নম্বর ১ ফাইন্ড আউট দ্য সিম্পল ইন্টারেস্ট, প্রশ্ন হলো সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া থাকা লাগবে। সেখানে দেওয়া হচ্ছে অফ টাকা ১০০০ ফর ফোর ইয়ার্স, ১০০০ টাকা চার বছরের জন্য ৫% সুদে, সরল সুদ মানে প্রতি বছরে সমান হারে সুদ হবে। তাহলে ১০০০ এর উপরে ৫% সুদ এক বছরে হয় ৫০ টাকা, চার বছরে হয় ২০০ টাকা, এটাই হলো সরল সুদ। এখন আমরা এখানে হেল্প টিপস গুলো আমি লিখে দিয়েছি হেল্পলাইনে কিভাবে সূত্র ব্যবহার করতে হবে। এবার আমরা অঙ্কের দিকে আসি।
সলিউশন ক্যালকুলেশন অফ সিম্পল ইন্টারেস্ট উই নো দ্যাট আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান সমান PIN প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনটু ইন্টারেস্ট রেট ইনটু নাম্বার অফ ইয়ার এই তিনটা গুণ করতে হবে হিয়ারে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা বসালাম 1000 টাকা রেট অফ ইন্টারেস্ট 5% নাম্বার অফ ইয়ার 4 বছর সূত্রের মানগুলো বসিয়ে অ্যাপ্লাই করলাম ক্যালকুলেটরে গুণ করে পেলাম 200 টাকা অতএব 4 বছরে আমাদের 5% হারে মোট সুদ হবে 200 টাকা এটাই অ্যানসার তাহলে এক নম্বর প্রবলেম শিখলাম এখন যদি এখানে ফিগার চেঞ্জ করে 1000 এর জায়গায় 10000 দেয় 4 বছরের জায়গায় 8 বছর দেয় 5% এর জায়গায় 7% দেয় তাহলে কোনো সমস্যা নেই নিয়ম তো ঠিক থাকলো শুধু ফাইন্ড আউট দা সিম্পল ইন্টারেস্ট এইভাবে বের করতে হবে এটা আপনারা প্র্যাকটিস করবেন এবার আসুন দুই নম্বর অঙ্ক ফাইন্ড আউট দা প্রিন্সিপাল অ্যামাউন্ট হোয়েন দা ইন্টারেস্ট রেট অ্যাট 5% পারে না এখানে বলা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে তাহলে মূল টাকা বের করতে হবে যেখানে প্রয়োজনীয় তথ্যগুলো অন্যান্য মানগুলো দেওয়া থাকবে এন্ড টোটাল অ্যামাউন্ট এর মান যেখানে 1200 টাকা ফর 4 ইয়ার 4 বছরে মোট টোটাল অ্যামাউন্ট বলতে আমরা কি বুঝি সুদ এবং আসল মূল টাকা মিলে 1200 হয়েছে তাহলে এখান থেকে যদি আমরা সুদের টাকা বাদ দিই তাহলে আমাদের মূল টাকা থেকে যাবে তো আসুন এভাবে আমরা টোটাল অ্যামাউন্ট এই প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার সূত্র শিখেছি উই নো দ্যাট আমরা জানি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট পি সমান সমান এ ডিভাইডেড বাই 1+IN এতে টোটাল অ্যামাউন্ট সুদ এবং আসলের টাকা এখানে দেওয়া হয়েছে হিয়ারে 1200 টাকা আই তে ইন্টারেস্ট রেট 5% এন তে নাম্বার অফ ইয়ার 4 বছর এবার আমরা এই সূত্রে মানগুলো বসাই উপরে 1200 টাকা লিখলাম 1+IN আই এর মান তো এখানে 0.05 আর এর সাথে আবার গুণ আছে নাম্বার অফ ইয়ার 4 তাহলে গুণের কাজটা আগে করতে হবে তো উপরে 1200 টাকা আমরা ইনটেক অবস্থায় রাখলাম নিচেই ব্র্যাকেটের ভিতরে 1+ এখানে 0.05 এর সাথে 4 গুণ করলে 0.20 আসে 0.20 অনের সাথে গুণ যোগ করলে 1.20 1200 কে 1.20 দ্বারা ভাগ করলে 1000 টাকা অর্থাৎ মূল টাকা ছিল আসলে 1000 টাকা 4 বছর পূর্বে তাহলে 4 বছর পূর্বে 1000 টাকা 5% সুদে 4 বছর পরে এসে সেটা সুদ আসল মিলে হয়েছে 1200 টাকা এটাই ছিল আমাদের মূল অঙ্ক তাহলে টোটাল অ্যামাউন্ট দেওয়া ছিল আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করলাম এখন যদি আমাদের এই সূত্রে ফিগার চেঞ্জ করে দেয় 5% জায়গায় 10% 4 বছরের জায়গায় 8 বছর 1200 টাকার জায়গায় এখানে যদি 12000 টাকা দেওয়া থাকে তাহলে মূল টাকা কত আমরা পারবো এখানে এর মান 12000 টাকা দিয়ে দেবো যা শুধু ফিগারটা চেঞ্জ হবে কিন্তু নিয়ম আর চেঞ্জ হবে না তো এই নিয়মের আশা করি ইনশাল্লাহ সবগুলো পারবো তাহলে দুই নম্বর প্রশ্ন প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে পারলাম তিন নম্বর প্রশ্ন চলে আসে ফাইন্ড আউট দা টোটাল অ্যামাউন্ট এর মান বের করতে হবে হোয়েন ইন্টারেস্ট রেট 5% পারে না এন্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকা 1000 টাকা ফর 4 ইয়ার্স টোটাল অ্যামাউন্ট বলতে আমরা বুঝি সুদের টাকা এবং আসল টাকা দুটো মিলে হলো টোটাল অ্যামাউন্ট তাহলে সূত্রটা এভাবে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস পিন প্রিন্সিপাল হলো মূল টাকা আর পিন হলো সুদের টাকা তাহলে PIN এটা আমরা একসাথে গুণ করব পি তে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর আই তে ইন্টারেস্ট রেট এবং এন তে নাম্বার অফ ইয়ার্স এই তিনটা একসাথে গুণ করে আমরা পেয়েছি 200 টাকা এই 200 টাকা 1000 এর সাথে যোগ করলে আসে 1200 টাকা অর্থাৎ সুদ আসল মিলে 4 বছর পরে 5% সুদে 1000 টাকার উপরে টোটাল মিলে সুদ আসল হবে 1200 টাকা তাহলে 4 বছর পরে সুদ আসলো 200 আর মূল টাকা ছিল 1000 টোটাল অ্যামাউন্ট 1200 টাকা আশা করি সকলেই বুঝতে পারছেন তাহলে এখন যদি এখানে আমাদের প্রশ্ন এটাই থাকলো ফাইন্ড আউট দা টোটাল অ্যামাউন্ট কিন্তু ফিগার চেঞ্জ করা হলো এর 5% এর জায়গায় এখানে দেওয়া হলো 15% প্রিন্সিপাল অ্যামাউন্ট 10000 টাকা 4 বছরের জায়গায় 10 বছর কি পারা যাবে না আশা করি ইনশাল্লাহ এখানে হিয়ারে লিখে নেবেন নিয়ে গুণ করবেন টোটাল অ্যামাউন্ট চলে আসবে এবার আসুন আমরা 4 নম্বর প্রশ্ন চলে আসি ফাইন্ড আউট দা নাম্বার অফ ইয়ার্স এর মান বের করতে হবে বাকি ইনফরমেশন গুলো সব দেওয়া আছে তাহলে হোয়েন প্রিন্সিপাল অ্যামাউন্ট পির মান 1000 টাকা ইন্টারেস্ট রেট 5% আর টোটাল অ্যামাউন্ট এখানে আবার টোটাল অ্যামাউন্টও দিতে পারে আবার টোটাল ইন্টারেস্টও দিতে পারে কারণ আমরা এখানে খেয়াল করি সূত্রে দেখা যাচ্ছে আমরা মূল সূত্রে চলে আসি যদি এখানে আমরা খেয়াল করি যে প্রথমে সিম্পল ইন্টারেস্টের সাথে কিন্তু এন আছে তাহলে এখান থেকে আমরা এন বের করতে পারবো আই বের করতে পারবো দেওয়া থাকবে তখন সিম্পল ইন্টারেস্ট যখন সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এবার যখন টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকবে এই সূত্রের মধ্যেও কিন্তু এন এবং আই আছে তাহলে এন এর মান বের করতে হলে আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি তবে শর্ত হচ্ছে তখন টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকবে
যদি টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে আমরা দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করব, আর যদি সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকে তাহলে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আর যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে আমরা উপরেরটা বা নিচেরটা যে কোনো একটা ইউজ করতে পারবো, কিন্তু প্রিন্সিপাল তো দেওয়াই থাকবে সবসময়। তো আসুন, আমাদের তিন নম্বর প্রশ্ন যেটা ছিল, না চার নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইয়ার্স, এই নাম্বার অফ ইয়ার্স এবং রেট অফ ইন্টারেস্ট এই দুটা বের করার সময় আমাদের ইনফরমেশন উপরে বেসিস করে সূত্রটা খেয়াল করতে হবে, কারণ ইন্টারেস্ট এবং নাম্বার অফ ইয়ারের সরাসরি কোনো সূত্র নেই, অন্য সূত্র ধার করে এটা বের করতে হয়। তো এখানে প্রশ্ন করা হচ্ছে, যে প্রশ্ন দেওয়া হচ্ছে টোটাল সিম্পল ইন্টারেস্ট, যেহেতু এস আই দেওয়া রয়েছে 200 টাকা, তাহলে এস আই সূত্র অ্যাপ্লাই করে নাম্বার অফ ইয়ার বের করতে হবে। যদি এখানে লেখা থাকতো টোটাল অ্যামাউন্ট এর মান 1200 টাকা, তাহলে দেখা যাচ্ছে আমরা এর সূত্র অ্যাপ্লাই করতাম, দুই নম্বর সূত্র। আশা করি কথাটা বুঝতে পারছেন। এবার আমরা সূত্রটা লিখলাম, উই নো দ্যাট, আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি আই এন, হিয়ারে পি দেওয়া রয়েছে 1000 টাকা, আর আই তে ইন্টারেস্ট রেট 5% এবং সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে 200 টাকা, ব্যাস হিয়ারে বসালাম। সেখানে দেখুন প্রত্যেকটা সূত্রে দেখেন 4টা করে উপাদান, এই 4টা উপাদানের মধ্যে একটা প্রশ্ন করা হয় আর 3টে অ্যামাউন্ট দেওয়া থাকে, 3টে সবসময় দেওয়া থাকে আর একটা প্রশ্ন করা হয়, যেটা প্রশ্ন করা হয় ওইটাই বের করতে হবে। যেহেতু সিম্পল ইন্টারেস্ট দেওয়া ছিল তাই আমরা সিম্পল ইন্টারেস্ট সূত্রে সাহায্য নিয়ে এন এর মান বের করেছি। তো এখানে আমাদের 200 টাকা আর পি আই এন গুণ করলাম, তাতে আসলো 50 এন। তো আমরা সাইড চেঞ্জ করে 50 এন = 200, অর্থাৎ এন সমান সমান 4×5=200, অর্থাৎ 4 বছর, এন তে নাম্বার অফ ইয়ার, এই জন্য ইয়ার্স লেখা হয়েছে। আশা করি ক্লিয়ার এখন। অবশ্যই আমি হেল্প টিপস এ প্রত্যেকটা লিখে দিয়েছি আমার বইয়ে। পরশুমাদের টোটাল সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া ছিল বিধায় এখানে সিম্পল ইন্টারেস্ট এর সূত্র ব্যবহার করে নাম্বার অফ ইয়ার বের করা হয়েছে। যদি টোটাল অ্যামাউন্ট এর মান দেওয়া থাকতো তাহলে অবশ্যই টোটাল অ্যামাউন্টের সূত্র ব্যবহার করে এর এন এর মান বের করতাম আমরা। এবার আসুন 5 নম্বরে, ফাইন্ড আউট দা ইন্টারেস্ট রেট। এখন 4টা উপাদানের মধ্যে ইন্টারেস্ট তো একটা উপাদান, ইন্টারেস্টের মানটা দেওয়া নেই আর বাকি 3টা মান দেওয়া আছে। হোয়েন প্রিন্সিপাল অ্যামাউন্ট, পির মান দেওয়া আছে 1000 টাকা, টোটাল সিম্পল ইন্টারেস্ট, টোটাল সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে 200 টাকা এবং ফর 4 ইয়ার্স নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 4। যেহেতু সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে তাহলে আবার সিম্পল ইন্টারেস্টের সাহায্য নিতে হবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি আই এন। তো পি আই এন আমরা বসালাম এখানে, সিম্পল ইন্টারেস্ট সমান সমান 200 আর পির মান 1000 টাকা, আই এর মান দেওয়া নেই, এন এর মান 4 দেওয়া আছে, তাহলে 4 আর 1000 গুণ করলে 4000 আই, 4000 আই সাইড সেন্স করে আমরা পরের লাইন লিখলাম আই সমান সমান 200/4000×100, 200কে 4000 ভাগ করে × 100 দিলাম, এটা আসলো 5%। শিখে দেখুন আমরা সিম্পল ইন্টারেস্টের সাহায্য নিয়ে আই বের করলাম, আবার সিম্পল ইন্টারেস্টের সাহায্য নিয়ে এন বের করলাম। এখন যদি টোটাল অ্যামাউন্ট যেটা ছিল টোটাল অ্যামাউন্ট এর মানের সাহায্য নিয়ে আমরা এন এন বের করতে পারবো, আবার এর মানের সাহায্য নিয়ে আমরা আয়ের মানও বের করতে পারবো টোটাল অ্যামাউন্টের সাহায্য সূত্রটা নিয়ে। তো ওখানে আমি আরো 2টা অঙ্ক বাড়বে, তা মূল বইতে আমি অবশ্যই 7টা অঙ্ক দিয়ে দিয়েছি, এখানে আমি 5টা দেখালাম। তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট নিয়ে সকল প্রশ্ন অ্যান্সার দিয়ে দিলাম, তাহলে এখন 7 ভাবে আমাদের এই প্রশ্নটা সম্ভব। তো রিকোয়ারমেন্ট কিন্তু এই সর্বোচ্চ 5টাই হবে। তো এখন আমরা আমার বইটা সংগ্রহ করে এগুলো প্র্যাকটিস করুন 1 নম্বর ফরম্যাটে, তাহলে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ভালো ফলাফলের জন্য একটা ভালো বই সংগ্রহ করা খুব জরুরি দরকার, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, যেখানে খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো সেটাই আমাদের শিখতে হবে, শুধু মুখস্থ করে কয়েকটা বোর্ড প্রশ্ন দেখলে শুধুমাত্র হবে না, আমাদেরকে ভালোভাবে শিখে যেতে হবে, তাহলে পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবো। কারণ প্রশ্নের বোর্ড পরীক্ষা যদি বিগত সালের প্রশ্ন কমন না আসে তাহলে আমাদের নিয়মের বাইরে তো আর আসবে না, যত জটিলই প্রশ্ন হোক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। এই জন্য আপনাদের উচিত প্রত্যেকেরই ভালো একটা বই সংগ্রহ করে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আশা করি ইনশাল্লাহ আপনারা সহজে এ প্লাস পাবেন। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইলো। এভাবে পর্যায়ক্রমে আমরা 7টা ফরম্যাটের অঙ্ক ধারাবাহিকভাবে শেখাই যাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আর আমার লেখা এমকে জামান সিরিজের যতগুলো বই আছে এই বইগুলো আপনারা সংগ্রহ করুন, আমার লেখা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত সকল ইয়ারের বই আছে, আপনারা এটা সংগ্রহ করে প্র্যাকটিস করতে থাকুন, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানো খুব সহজ হবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।